তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এই মাসের যুব কৃষ্টি পেপার, মানে এই মাস বলতে জানুয়ারি। তো জানুয়ারি মাস মানে 2023, মানে সামনে বছর। এখানে তোমরা দেখতে পাচ্ছো যে জানুয়ারি মাসে 2023, মানে নতুন বছরে যেই যুব কৃষ্টি পেপার তোমরা এখানে পেয়ে যাবে বা পেয়ে যাচ্ছ বা অলরেডি তোমরা এখানে প্রত্যেকটা পেজ এখানে দেখতে পারবে। তো এখানে মাসিক পত্রিকা তোমরা দেখতে পাচ্ছ এবং 2023 সালে প্রজাতন্ত্র দিবস হিসাবে প্রধান অতিথি হচ্ছেন এই যে রাষ্ট্রপতি, এনার নাম এখানে দেখতে পাচ্ছ। তো এখানে কী কী বিষয় পাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ব্রিটিশ গভর্নর, ভূগোল এবং অর্থনৈতিক জীবনবিজ্ঞান ও অঙ্গনওয়ারির নমুনা প্রশ্ন, তো এবং WBCSC-র মেন পরীক্ষার এক্সাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টাইম পার্সন অফ দ্য ইয়ার 2022 সালের, তো এখানে সাম্প্রতিক ঘটনাগুলি পেয়ে যাবে। তো এখানে বলবো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং এছাড়াও বিভিন্ন কুইজ প্রতিযোগিতামূলক প্রশ্নও এখানে আছে, এবং চাকরি সংক্রান্ত, সরকারি চাকরি সংক্রান্ত সমস্ত খবরাখবর এখানে পেয়ে যাবে এই যুব কৃষ্টি পেপারে। তো এই মাসের পেপার মানে টোটালি জানুয়ারি মাসের সম্পূর্ণ আপডেট, এখানে নতুন নতুন আপডেট এবং নিয়োগ সংক্রান্ত আপডেট সবার আগে এখানে পেয়ে যাবে। তো আমরা শুরু করছি, সেখানে তোমরা দেখবে যে সাম্প্রতিক ঘটনা থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ তোমরা একটু দেখবে। তো এখানে ডায়াবেটিসের জন্য প্রথম গ্লোবাল অ্যাম্বুলেন্সে নিযুক্ত হলেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখানে ভারতের প্রথম তো গুজরাট ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল এবং সুখবিন্দ সিং সুখ প্রয়াত হলেন ফরাসি লেখক, তার লেখক বইগুলি এখানে দেওয়া আছে। তোমরা দেখলে প্রথম পাতা যুব কৃষ্টি, তো এরপরে চলে যাব আমরা দ্বিতীয় পাতায়। তো দ্বিতীয় পাতাও দেখতে পারবে সঙ্গে সঙ্গে, সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি দ্বিতীয় নম্বর পাতায়, জানুয়ারি 2023-এর যুব কৃষ্টি পেপার। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণ। এবার চলে যাবো আমরা 3 নম্বর পাতায়। তোমরা 3 নম্বর পাতাতে এখানে সাম্প্রতিক ঘটনাগুলি তোমরা এখানে দেখতে পাবে এবং দিবস প্রতিপদ এখানে যুব কৃষ্টি পেপার। এবার আমরা যাব 4 নম্বর পাতায়। তো চলে এসেছি 4 নম্বর পাতায়। তো 4 নম্বর পাতাতে এখানে চাকরির খবর আছে, তোমরা এখানে দেখবে পিএসসি অডিটর, অ্যাকাউন্টিং অফিসার, এখানে ডিটেলস আছে। তো এবং কত শূন্য পদ, কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু কিন্তু এখানে স্টেপ বাই আছে। এখানে ওয়েবসাইটও তোমাদের দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটগুলোও দেখতে পারবে। এবং তাছাড়াও এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এবং SSC CHSL এখানে পদেও নিয়োগ হচ্ছে, এবং নভাল ডক ওয়ার্ডসে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে।
এখানে অ্যাপ্লাই প্রসেস কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিতে পারবে। আবারও এখানে দেওয়া হয়েছে জেলায় স্বাস্থ্য দপ্তরে নার্স, এখানে ভারত ইলেকট্রনিক নিয়ম পদে ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে এবং ভারতীয় সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগ হচ্ছে। এবার আমরা চলে যাব 5 নম্বর পেজে। তো 5 নম্বরে জিকে ওয়ান লাইন আছে, এখানে জিকে প্রশ্ন আছে। এবার আমরা চলে যাবো 6 নম্বর পেজে। তো আমরা 6 নম্বর পেজে চলে এসেছি, 50 সিকে কোশ্চেন। তো এখানে প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা উত্তর পেয়ে যাবে। এখানে অ্যান্সার কি দেওয়া হয়েছে? এবার আমরা যাব 7 নম্বর পেজে। তো আমরা চলে এসেছি 7 নম্বর পেজে। এখানে ব্রিটিশ গভর্নর ও জেনারেলদের শাসনকাল ও তাদের কার্যকলাপ বিস্তারিত আছে। এরপর আমরা চলে যাব 8 নম্বর পেজে, সেখানে গিয়ে আরো বিস্তারিত দেখব। তো আমরা চলে এসেছি 8 নম্বর পেজে। তো 8 নম্বর পেজে জলবায়ু ও পার্থক্য অনুসারে অরণ্যের বিভাগ, এখানে শ্রেণী বিভাগ দেওয়া হয়েছে এবং কি করে কোন। এরপর আমরা যাব 9 নম্বর পেজ। তো 9 নম্বর পেজে অর্থনীতি এবং জীবন বিজ্ঞান সম্পর্কে দেওয়া হয়েছে। এবার চলে যাবো আমরা 10 নম্বর পেজে। তো আমরা চলে এসেছি 10 নম্বর পেজ, এখানে কলকাতা পুলিশের প্র্যাকটিক সেট দেওয়া হয়েছে, নমুনা প্রশ্ন। এবার চলে এসেছি 11 নম্বর পেজে। তো 11 নম্বর পেজে এসএসসি জিডি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, তো নমুনা প্রশ্ন আছে এখানে। এবং কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট, এরপর আমরা চলে যাব 12 নম্বর পেজে, এখানেও এসএসসি জিডি প্র্যাকটিক সেট। তো এখানে 13 নম্বর পাতায়, তো 13 নম্বর পাতাতে তোমরা দেখছো নমুনা প্রশ্ন সিলেবাস অনুযায়ী অঙ্গনওয়ারি কর্মী এবং সহায়িকা পদে
যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। তো এই পেজটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি বুঝতে অসুবিধা হয়। এখানে তোমাদের অ্যান্সার কী দেওয়া হয়েছে, এরপর আমরা চলে যাবো 14 নম্বর পেজে। এখানে WBCS এর মেন প্র্যাকটিস সেট জিওগ্রাফি এবং হিস্টোরি। এখানে অ্যান্সার কী আছে, এখানেও অ্যান্সার কী আছে। এবার চলে এসেছি আমরা 15 নম্বর পেজে। এখানে 15 নম্বর পেজ, তো 2022 সালে যে সমস্ত তো বিশ্ব চ্যাম্পিয়ন ও বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে এগিয়ে আছেন যারা, তাদের নাম এখানে উল্লেখ আছে। এখানে পদ ও পুরস্কার, চলে যাবে এবার লাস্ট 16 নম্বর পেজে। তো আমরা চলে এসেছি লাস্ট 16 নম্বর পেজে। এখানে খেলরত্ন পুরস্কার 2022 সালের এবং প্যারিস অলিম্পিক 2024 এবং প্যারা অ্যাথলেটিক ওপেন 2022, তো এশিয়ান কাপ টেনিস টেবিল 2022। এখানে ভারতের পুরুষ এবং মহিলা বক্সিং দল, এবং ODI ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি ঈশান কিশান। তো তোমরা দেখলে এই মাসে যুব কৃষ্টি পেপার মানে জানুয়ারি 2023-এর লাস্ট, এবং প্রথম পাতা থেকে শুরু করে একদম লাস্ট।